বিশ্বব্যাপী প্রতি 10 জন মহিলার মধ্যে একজন এন্ডোমেট্রিওসিস রোগে আক্রান্ত। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় 12 লক্ষ নারী এই সমস্যায় ভুগছেন, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। এন্ডোমেট্রিওসিসে ভুগছেন এমন 10 জন মহিলার মধ্যে আপনি একজন নন তো? জরায়ুর সবচেয়ে ভেতরের যে আস্তরণ থাকে তা স্বাভাবিক অবস্থায় প্রতি মাসে মাসিকের সাথে নিঃসৃত হয়। এন্ডোমেট্রিওসিস রোগীদের ক্ষেত্রে তা জরায়ু ছাড়াও শরীরের অন্য কোথাও, যেমন ডিম্বাশয়, পেরিটোনিয়াম ইত্যাদিতে হয়ে থাকে। ফলশ্রুতিতে এন্ডোমেট্রিওসিস রোগীদের ক্ষেত্রে এই আস্তরণ মাসিকের রক্তের সাথে শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় জমা হয়, যেমন ডিম্বাশয়, চকলেট সিস্ট, পেটের ভেতরের বিভিন্ন জায়গায়, এমনকি ফুসফুসে ও মূত্রথলিতে জমা হতে থাকে। সাধারণত 15 থেকে 45 বছরের মধ্যে মেয়েদের বয়সন্ধিকালের শুরু থেকে প্রজননকালীন সময়ে যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে। এন্ডোমেট্রিওসিসের কারণে মাসিকের সময় পেটে ব্যথা, সারা বছর ধরে তলপেটে ব্যথা, যেমন শিরদাঁড়ায় নিম্নভাগে এবং তলপেট ও তার চারপাশে ব্যথা, সহবাসের সময় ব্যথা, এমনকি বন্ধাত্ব সহ অনেকগুলি লক্ষণ দেখা দিতে পারে। মহিলা বন্ধাত্বের শীর্ষ 3টি কারণগুলির মধ্যে এন্ডোমেট্রিওসিস একটি। আপনার পিরিয়ড কখনোই আপনার স্বাভাবিক জীবনের গতি ব্যাহত হবার কারণ হতে পারে না। যদি তাই হয় তবে সাহায্য নেওয়ার সময় কিন্তু এখনই। যত আগে এটি নির্ণয় ও চিকিৎসা করা যায় ততই ভালো। আপনি যদি মনে করেন আপনার এন্ডোমেট্রিওসিস রয়েছে তবে এখনই স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে এখনই আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করুন। আমাদের হটলাইন নম্বর 0131303801। জনসচেতনতায় ডাইনোজেস্ট।